ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমরা আমাদের পুকুর থেকে প্রচুর পরিমাণে মলা মাছ সংগ্রহ করে এনেছি, যেগুলোকে আমরা ব্রুড ফিশ হিসাবে ট্রিট করব। এই মলা মাছগুলি আমাদের মিনি হ্যাচারিতে নিয়ে এসেছি। মলা মাছগুলিকে যেহেতু আমরা ব্রুড ফিশ হিসাবে ট্রিট করব, আমরা এগুলোকে ধরে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে কিছু পলি ব্যাগে অক্সিজেন করে নিয়েছি, এবং পাশাপাশি যেহেতু প্রচুর পরিমাণে মলা হওয়ার কারণে আমরা পলি ব্যাগে দ্রুত অক্সিজেন করতে প্রবলেম হওয়ার কারণে আমরা বড় 1000 লিটার ট্যাঙ্কে প্রায় 100 কেজির উপরে আমরা মাছ সংগ্রহ করে নিয়ে এসেছি অক্সিজেন দিয়ে। তো ভিউয়ার্স, এই যে মলা মাছগুলি আছে, এই মলা মাছগুলি অ্যাকচুয়ালি আমরা ব্রুড ফিশ হিসেবে ট্রিট করে আমরা ব্রিডিং করব আমাদের মিনি হ্যাচারিতে। এগুলি এনে আমরা আমাদের হ্যাচারিতে বেশ কয়েকটি ছোট ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কগুলিতে বিভিন্ন ট্যাঙ্কে সিরিয়াল ওয়াইজ মেল ফিমেল ভাগ করে রেখেছি। আর পাশাপাশি যে কোনো মাছ ব্রিডিংয়ের সময় একটা জিনিস খেয়াল রাখা লাগে, দুইটি সোর্স থেকে মাছ কালেকশন করা লাগে, না হলে ইনব্রিডিং প্রবলেম হয়। আমরা আমাদের সবগুলি পুকুরেই গত বছর ন্যাচারালি মলা মাছ কালেকশন করে দিয়েছি। এই যে ল্যাঙ্গুড়দির এই পুকুর থেকে আমরা যে মলা এনেছি ট্যাঙ্ক ট্যাঙ্কে রেখেছি, এবং আমাদের বাড়ির পাশের যেই পন্ড আছে, আমাদের হ্যাচারির সাথে মেশানো যেই পন্ড আছে, এই পন্ড থেকে আমরা আরও কিছু মলা মাছ কালেকশন করব। সেই কালেকশন করে সেখান থেকে এই ওই পুকুরের ব্রুড ফিমেল এবং আরেক পুকুরে এই পুকুরের ব্রুড মেল, দুইটাকে ক্রস করাবো। আবার ওই পুকুরের মেল আর এই পুকুরের ফিমেল দুইটাকে আলাদাভাবে ধরে আলাদা ট্যাঙ্কে ক্রসিং করে আমরা অ্যাক্টিভিটিটা পরিচালনা করব। তো সেম স্টাইলে যে কোনো মাছকেই ব্রিডিং করালে নেক্সট জেনারেশনটা খুব ভালো হয়, আদারওয়াইজ এদের মধ্যে ভাই বোনের যে প্রবণতাটা থেকে যায় পরবর্তী বংশটা ঠিক মতো হয় না। এই যে দেখেন, এই পুকুরে আমরা আমাদের অন্য একটা সোর্সের মলা এনে রেখেছিলাম, সেইটার এইটার মেল এবং ওইটার ফিমেল আমরা ক্রস করাবো। তো এই স্টাইলে আমাদেরকে ব্রিডিং করাতে হবে। এখান থেকে বেছে বেছে ভালো ডিমালা মলাগুলি আমরা রাখতেছি। হ্যাঁ, এই যে মেলগুলি একটু ছোট থাকে, মেলগুলি আমরা একটু আলাদাভাবে ট্যাঙ্কে রাখছি। এখন আমরা একটু দেখাই যে সিলেকশন করলাম। ও এগুলো সব ফিমেল, প্রত্যেকটার প্যাড ভর্তি ডিম। হ্যাঁ, ডিমে নাদুস নুদুস। আর এই ট্যাঙ্কে আছে মেলগুলি, মেলগুলি একটু সাইজে ছোট, আর ফিমেলগুলি সাইজে প্রচুর বড়। তো ভিউয়ার্স, আজকে ভিডিও আর দীর্ঘায়িত করবো না। হ্যাঁ, তো আমরা পর্যায়ক্রমে
ব্রিডিংগুলি আপনাদেরকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভাবে দেখানোর প্ল্যান করেছি। হ্যাঁ, মোটামুটি আমাদের চ্যানেলটা ফলো করতে থাকুন, ইনশাল্লাহ মলা মাছের এ টু জেড ব্রিডিং প্রক্রিয়া আমাদের চ্যানেলে আমরা দিব। পরীক্ষামূলকভাবে অল্প কিছু মলা ট্রায়াল বেসিসে একটা ট্যাঙ্কের ব্রিডিং করার চেষ্টা করেছি, মাশাল্লাহ প্রথম ব্রিডিংয়েই 100% সফল, সুন্দরভাবে চমৎকারভাবে রেণু উৎপাদন হয়েছে, সেগুলি আমরা একটু দেখব, আপনাদেরকে শেয়ার করব। আজকে আমরা ব্যাপক আকারে মলা মাছ ইনজেক্ট করে ব্রিডিং করাবো। এই মলা মাছগুলি এই যে ছোট ট্যাঙ্কগুলি দেখতেছেন, এই ট্যাঙ্কগুলিতে একটা ট্যাঙ্কে আমরা ট্রায়াল বেসিস করেছি, এখন আমরা একটু তুলে দেখব। ভিউয়ার্স দেখেন ডিমগুলি অনেক ছোট, অনেক ছোট, এগুলি মাত্র ফুটে কমপ্লিট হয়েছে। এই যে ছোট্ট ট্যাঙ্ক দেখতেছেন, এই ট্যাঙ্কে আমরা পরীক্ষামূলকভাবে করেছি, খুবই চমৎকারভাবে পোনা ফুটেছে, রেণু ফুটেছে। রেণুটা দেখেন খুব ছোট এবং এদের চোখ মাথা লেজ সবই বের হয়ে গেছে। আজকে এগুলিকে মনে হচ্ছে যে আমাদের নার্সিং ট্যাঙ্কে বা পুকুরে শিফট করার মতো পর্যায়ে চলে আসছে এবং খাবারও এদেরকে দিতে হবে। আমরা আজকেই আবার ব্যাপক হারে করব, এখানে জাস্ট অল্প কিছু করে পরীক্ষামূলকভাবে করেছি। আমরা খুবই হ্যাপি যে আমরা প্রথমবারের ট্রায়াল করে প্রথমবারেই সুন্দরভাবে প্রোডাকশন হয়েছে, আল্লাহর রহমতে খুব ভালো প্রোডাকশন হয়েছে। তো আমরা নেক্সট থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে বড় বড় ব্রুড আছে, আমরা রেণু কারো রেণু লাগলে আমরা মলা মাছের বেশ রেণু সাপ্লাই দিতে পারবো বলে আশা করছি। তো কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা আমাদের প্রত্যেকটা পুকুরে ন্যাচারালভাবে যে মলা হয়েছে গত বছর আমরা দিয়ে দিছিলাম, প্রত্যেকটা পুকুরেই খুব বড় বড় মলা আছে, ওখান ওই ব্রুডগুলি আমরা এবার কালেক্ট করে এই রেণু প্রোডাকশনে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা এবার প্রচুর পরিমাণে মলা দিতে মলা মাছে রেণু দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।